स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः अवतारवरिष्ठाय रामकृष्णाय ते নমস্কার। কলকাতা কথামৃত সংঘের ব্যবস্থাপনায় ও আমাদের সদানন্দ ইউটিউবের মাধ্যমে প্রতি মাসে একদিন এক ঘন্টা করে আমরা উপনিষদ পাঠ করা শুরু করেছি 2020-তে। তারপরে থেকেই তো এই প্যান্ডামিক শুরু হয়ে গেল। তো প্যান্ডামিকের মধ্যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতেও পাঠটা করেছি, কেননা তখন তো বাইরে বেরোবার উপায় ছিল না। কিন্তু সাধারণত জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের এই আশ্রমটা বন্ধ থাকে, শিকাগোতে বেদান্ত সোসাইটি বন্ধ থাকে, কারণ প্রচণ্ড বরফ পড়ে তো কেউ আসে না। সেই সময়টা আমরা বন্ধ রাখি, তখন হয়তো আমরা ইন্ডিয়াতে যাই এসব। তো 2020-র পরে একবার আমরা ওটা করেছি। আর তা সাধারণত আমরা ওই মার্চ থেকে ডিসেম্বর এটা করি। তো তাতে করে আমরা এই 10 মাসে আলোচনা করে মোটামুটি এখন যেটা দেখছি মনে হয় যে ঈশোপনিষদ প্রথম করলাম, তারপরে কেনোপনিষদ করলাম, তারপরে আমরা এখন পাঠ করছি কঠোপনিষদ। এই কঠোপনিষদের এবারেতে 26th এই উপনিষদের পাঠ শুরু করছি। তো যেমন আমরা করি, আসুন এই শান্তি মন্ত্র উচ্চারণ করি। প্রত্যেকটি উপনিষদের একটা করে শান্তি মন্ত্র আছে, তো সেই কঠোপনিষদের শান্তি মন্ত্র হচ্ছে ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নামধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 হরিঃ ওম। আমরা একসঙ্গে পড়ব সহনাভবতু সহনৌ ভুনক্তু। আমরা একসঙ্গে এটাকে বোঝবার চেষ্টা করব। এই একসঙ্গে কে? ছাত্র শিক্ষক বা যারাই শুনছেন। এখানেতে একসঙ্গে বলা হচ্ছে এই জন্যে, যদিও যিনি শিক্ষক তিনি ঋষি, তবু তিনি বলছেন যে না, আমরা একসঙ্গে করব। যখন আমরা কোনো কর্ম করি তার তো ফল হয়। যখন আমরা কঠো উপনিষদ পড়ব, তার মধ্যে যে অসাধারণ অদ্বৈত জ্ঞানের কথাগুলো আসবে, যেটা আমাদের মনকে জগৎ থেকে বিচ্ছিন্ন করে আমাদের মনকে শুদ্ধ করে দেবে, তার তো একটা ফল আছে। সেই ফলটা আমাদের শক্তিশালী করবে। কি শক্তিশালী করবে? কিভাবে? বীর্যম, বীর্যম মানে শক্তি দেবে। কি শক্তি? না, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই থেকে মুক্তি পাওয়ার শক্তি, ভীষণ কঠিন এর থেকে বেরোনো। ওই নোংরা জীবনের মধ্যে মানুষ কিভাবে যে আটকে থাকে, আর ওই জীবনটাকেই সে একমাত্র জীবন মনে করে। দূর থেকে তাকে দেখলে মনেই হবে না মানুষ বলে, চেহারায় মানুষের মতো কিন্তু মানুষ বলে বোধই হবে না। কেন? না আছে বোধ, না আছে বিচার, না আছে কোনো কিছু, একদম শুধু শরীরটায় শরীরটা রয়েছে। কোনো রকমে খাওয়া দেহ ভোগ এই সমস্ত করে মানুষের জীবন কাটিয়ে দিচ্ছে। অথচ মানুষের জীবন পাওয়াটা কত কঠিন, কত কত জীবনের পরেই এই মানুষের জীবন পাওয়া যায়। এই মানুষের জীবন পেয়ে যারা অত্যন্ত ধন দৌলত পেয়েছে, তারা সেইটা নিয়ে ওই ভোগ করছে একই রকম, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে। আর যাদের কিচ্ছু নেই, না আছে বিদ্যা, না আছে বুদ্ধি, না আছে কোনো কিছু, তারাও একটু নোংরাভাবে ওইটা করে, একই সেই, শুধু শরীরটা। কেন শরীরটা? ওই শরীরটা ছাড়া আর কিছু বুঝতে পারে না। ওর মধ্যে যে চিন্তাটা রয়েছে, সেই চিন্তাটা বেশিরভাগই দুটো। এক হচ্ছে
আমি কিভাবে বাঁচব, আর দুই আমি কি করে খাব। তো এই দুটোর উপরেই সব নির্ভর করে। সেই জন্যে ধর্মহীন মানুষ পশুর সমান এটা বলা হচ্ছে। ধর্মেন হীনা পশুভি সমান। পশুর কি? ওই দুটোই, একটা হচ্ছে খাদ্য, খাবারটা ঠিক মতো পাওয়া গেলে হলো, আর একটা হচ্ছে আমাকে কেউ মেরে না ফেললে হলো। তো এই দুটো ভাবের মধ্যে থেকে, কিন্তু তা তো নয়, মানুষের জীবনটা। সেজন্যই ওই যে বৈদিক ঋষিরা যে আবিষ্কার করলেন আত্মজ্ঞানের কথা, সেইটা তারা অতি সুন্দর করে বিভিন্ন উপনিষদের মাধ্যমে বলতে লাগলেন। তো সেই কথাগুলি তাদের শিষ্যরা শুনে শুনে মনে রাখতেন, পরবর্তীকালে লিখে, এবং সেইগুলি ধীরে ধীরে এত সহস্র বছর পরও এই ভারতীয় মননের মধ্যে এটি রয়েছে। যেই এগুলো আমরা পাঠ করব, তখন একটা শ্রদ্ধা আসবে। এই শ্রদ্ধাটা কি? নিজের উপরে। আর এই শ্রদ্ধা যখনই আসবে, তখন এই নচিকেতার গল্পটা সেই জন্যে এখানে শুরু করছেন। নচিকেতা যমরাজের কাছে গেছেন, তিনি শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান নিজের আত্মবিশ্বাস রয়েছে। মানুষ যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন আর তার কিছু থাকে না। ওকে, আমরা যে বলি যে একজন সে দাসসুলভ ব্যবহার করে, যখন পরাজিত মানুষ দাসসুলভ ব্যবহার, দাসসুলভ মানে তার নিজের স্বাধীনতা ঠিক থাকে না, স্বাধীন চিন্তা থাকে না, আর সব সময় এইটাই রাজনীতিতে, অর্থনীতিতে, ধর্মে তো দেখা যায়, মানে অন্যান্য অনেক ধর্মে তারা এই ধর্মের মাধ্যমে অন্য মানুষের উপর প্রভুত্ব করতে চায়। কেন? অহংকার থেকে। আর এইটাই হচ্ছে বন্ধনের কারণ। ও ভাবছে আমি কিরকম প্রভুত্ব করছি, আমি যা বলবো তাই করতে হবে, খুব খুশি। কতদিন? একদিন তো না, মৃত্যু তো হবেই, তখন তোমার কি হবে? এখন এই যে বড় বড় ইতিহাসের পাতায় পাতায় এগুলো রয়েছে, পড়ছি, কিন্তু কিছুতেই সেই বুদ্ধিতে আসে না। তো সবসময় মনে হয় আমি নিজে বেঁচে থাকব, আর চিরজীবন বেঁচে থাকব, এত ভালো ভালো ডাক্তার ওষুধ আছে, আমি মরছি না, বাকিরা মরে মরুক। অ্যান্ড এই ভুল, এই ভুলটা ভাঙাবার জন্যেই এই উপনিষদ। তো উপনিষদ কি করে? আমাদেরকে নিয়ে যায়, উপ নিকটে নিয়ে যায়। নিকটে কার নিকটে? জ্ঞানের নিকটে। জ্ঞানটি কি? এক চৈতন্য ছাড়া আর কোনো কিছু নেই। তো কেমন করে বুঝব? সেইটাই নচিকেতা প্রশ্ন করেছিলেন যমরাজকে, অ্যান্ড যমরাজ তার উত্তর দিচ্ছে। এখন কিছু লোক, যমরাজ আছে তার প্রমাণ কি? তোমার দরকার নেই প্রমাণ, তোমার এখন তুমি নিজে করো, মারা যাওয়ার পর দেখা যাবে, গিয়ে দেখো যমরাজ আছে কি নেই। এখন এই যে বোকার মতো তর্ক করে সময় নষ্ট না করে, যে আমরা যখন আলোচনা করছি সেই আলোচনার বিষয়টাকে বুঝতে হয়, নইলে সময় নষ্ট হয়ে যায়। তর্ক, বিতর্ক, বিতণ্ডা, এসব শব্দগুলো আছে না? তো আমরা যখন যে তর্ক করছি, মানে বোঝবার জন্যে করছি, প্রশ্ন করছি সেটা জানার জন্যে করছি, প্রশ্ন করে ওকে অপমান করবার জন্য, শিক্ষককে অপমান করবার জন্য করছি না, আরো বেশি করে জানার জন্য। সেই জন্যেই একটা প্রশ্ন উপনিষদও রয়েছে। তো কেন উপনিষদ রয়েছে? আমরা আস্তে আস্তে পড়বো এগুলো। এখন এইখানেতে নচিকেতা সেই তৃতীয় প্রশ্নটি করেছিলেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হয়ে যাওয়ার পর তৃতীয় প্রশ্ন যখন শুরু হলো, তখন যমরাজ একটু সমস্যা করলেন। কেন না? সেখানেতে নচিকেতা আত্মজ্ঞান চাইছেন। আত্মজ্ঞান মানে কি? আমি এই শরীর, আমি এই মন, আমি এই বুদ্ধি, আমি এই সমাজের একটা অংশ, এটা মিথ্যা, এটা হতে পারে না। কেন মিথ্যা? দুদিনের, কারণ সেই কারণে নিশ্চয়ই কিছু একটা আছে যা চিরন্তন। ওই চিরন্তনটাকে আমি জানতে চাই। ওই চিরন্তনকে যখন উনি জানবার জন্যে প্রশ্ন করলেন, আর চিরন্তন যে সে চৈতন্যময় জ্ঞানের স্বরূপ, তাকেই ঋষিরা আবিষ্কার করেছিলেন, এবং তিনি এক, সর্বত্র তিনিই রয়েছেন। এটা বারবার হিন্দু ধর্ম নানানভাবে সেটা বলে। তো এই যে চৈতন্য, তাকেই আমরা আবার ভগবানও বলি,
বুঝতে সুবিধা হয় বলে সগুণ বলি, কেউ কেউ বলে না উনি নির্গুণ, নির্গুণও বটে সগুণও বটে, সমস্ত কিছু তিনি, কেন তিনি ছাড়া কিছু নেই। এইবারে তার কাছে না পৌঁছতে পারলে কিছুতেই দুঃখের অবসান হবে না। কেন? কেননা সেইটাই তো খেলা, এই জগৎটাকে তিনি সৃষ্টি করলেন মায়া দিয়ে, বেদান্তবাদীরা বলছেন। এবং সেই মায়াটা এত সুন্দর, সেটা দেখে মনে হয় যে একদম সত্যি। আমরা যখন গায়ে চিমটি কাটি আমরা কি বলবো যে এটা মিথ্যা? ব্যথা লাগছে তো, অনুভব করছি তো, কি করে বলবো মিথ্যা? কিন্তু তথাপি এটা মিথ্যা, তার কারণ এটা চিরন্তন নয়। মিথ্যা বলতে যে আমরা মনে করি নেই একেবারে, সেরকম মিথ্যা না, এটি আছে অথচ চিরন্তন না থাকার জন্যে একে মিথ্যা বলা হচ্ছে, মিথ্যা শব্দটা ব্যবহার করা হচ্ছে। এটা ভীষণ ভীষণ টেম্পোরারি পুরো জগৎটা। আমি সবসময় বলি ইতিহাসটাই আমাদের আসল, ইতিহাসের পাতাতে কত রাজা এলো আর গেল, ওইটা আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কিছু হচ্ছে দুদিনের জন্যে। আর এইটা থেকে বেরোতে গেলে যে রাজা হোক আর একেবারে নিপীড়িত প্রজা হোক, দেহ থাকলেই দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার দুঃখ, আবার কষ্ট, আবার মৃত্যু, এই চক্রের হাত থেকে বাঁচার জন্যে যারা চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, ওই হচ্ছে মুমুক্ষু। মুমুক্ষু মানে যারা মুক্তির চেষ্টা করছেন। এই মুমুক্ষুদের জন্যেই ঋষি তিনি এই বেদ রচনা করেছেন। আর সেই বেদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ হচ্ছে উপনিষদ। কেন? এখানে আমাকে মুক্তির কথা শেখাচ্ছে। এখানে জিজ্ঞেস করলেন, গত মাসে আমরা শুনেছি যমরাজ, এখন কথা হচ্ছে যার কথা যমরাজকে জিজ্ঞেস করা হলো তার সম্পর্কে বলা অসম্ভব, কঠিন না, অসম্ভব। কেন? কেননা সেই চৈতন্য এমন একজন যেটা আমি, সেটা কি করে সেটাকে আমি প্রকাশ করব? এখন যদি কেউ আমাকে বলে যে তুমি যে ঈশাত্মানন্দ সেটা প্রমাণ করো, তখন আমি কি করি? তখন আমার ভ্যালিড আইডেন্টিটি কার্ডগুলো দেখাই, তাছাড়া তো কোনো উপায় থাকে না। আমার কি কি গুণ আছে, কি কি আমি আগে করেছি, এখন করছি, কি কি করতে পারি, ওইগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করি। এবারে সমস্ত লোক, সারা পৃথিবী শুদ্ধ লোক বলো না তুমি ঈশাত্মানন্দ নও, তবুও আমি বলবো যে না আমি ঈশাত্মানন্দ। কেন? ওই হচ্ছে উপলব্ধি। আমি বোঝাবার চেষ্টা করছি বিভিন্নভাবে যে আমি এই রকম, আমি এই রকম, আমি এরকম, তবু যদি তুমি বুঝতে নাও পারো, সত্যটা কিন্তু কখনো বিলুপ্ত হচ্ছে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, সত্য কারো কাছে মাথা নত করে না, বরং সমাজকেই সত্যের কাছে মাথা নত করতে হয়। সত্য মানে কি? চিরন্তন। বারবার মনে রাখতে হবে যে সত্য মানে এই কথাটি সত্য, এইটি মিথ্যা, এরকম নয়। সত্য মানে চিরন্তন। যখন আমরা বেদান্ত পড়ছি, যখন আমরা উপনিষদ পড়ছি, তখন মনে রাখতে হবে সত্য যখন শব্দটা ব্যবহার করা হচ্ছে মানে চিরন্তন, আর মিথ্যা মানে চিরন্তন নয়, কিছুদিনের জন্যে। তা এই যে অবস্থাটার মধ্যে দিয়ে কি করে ব্যক্ত করবে চিরন্তনকে, কারণ ওটা তো অনুভূতি, তখন নানানভাবে বলে যাচ্ছেন। সেইটি আমরা পড়ছি অদ্বৈত বেদান্ত মতে জীব এবং ব্রহ্ম আলাদা নন। এটা আমরা গত মাসে পড়েছি। কিরকম? উনি বললেন সূর্য আর ছায়ার মতো, আর সূর্যের যে আলোতে একটা ছায়া পড়ছে, আর সূর্য আছে বলেই তো ছায়াটা পড়ছে, আলোটা আছে বলেই তো ছায়াটা পড়ছে, আলো না থাকলে ছায়া পড়তো না। আর আমি ছায়াটাকেই সত্য মনে করছি, ওকে ধরবার চেষ্টা করছি, ছোবার চেষ্টা করছি, আমি পারছি না। কেন? কি ছায়াকে তো ছোঁয়া যাবে না, ওটা তো মিথ্যা, ওটা তো চিরন্তন নয়। যেই সূর্য চলে গেল তখন আমি ছায়াটাকে কোথায় পাব? তো সেইটি মনে করে তখন বলছেন যে আসলে জীবই কিন্তু ব্রহ্ম, কিন্তু জীব মনে করে যে সে আলাদা, ওইটাতেই সমস্যা। আর যারা মহাপুরুষ হন তারা কি হয়, যারা উপলব্ধিবান হন তাদের কি হয়, ওই প্রশ্নটা থাকে না।
কোনো সন্দেহ থাকে না, সমস্ত সন্দেহ বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। তা সন্দেহ যখন থাকে না, যে আমি কি সে, এরকম সন্দেহ যখন থাকে না, তখনই তিনি সেই উপলব্ধি করেন। এই উপলব্ধি করেছিলেন বলেই যে গৌতম তিনি বুদ্ধ হয়েছিলেন। তা গৌতম তিনি বুদ্ধ হলেন, বুদ্ধ মানে জ্ঞানী হলেন। জ্ঞানটা কি? আমি এই দেহ নই, আমি মন নই, আমি অহংকার নই, আমি এই চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা নই, আমি ইন্দ্রিয় নই, আমি এই জগতের কোনো কিছু না, আমি চৈতন্য স্বরূপ। এটা একটা অদ্ভুত উপলব্ধি, আর এইটা এত সাবজেক্টিভ, এত ব্যক্তিগত, কেউ কাউকে দিতে পারে না, এটা বুঝতে হয়। এখন উৎসাহ দেওয়ার জন্যে এই ঋষি তিনি বলছেন যে যারা দ্বৈত পথে স্বর্গে যেতে চায়, তাদের জন্য একটা সেতু আছে। সেই সেতুটা কি? সেতুটা হচ্ছে নচিকেতা অগ্নি। নচিকেতা অগ্নি সম্পর্কে আগে আলোচনা হয়েছে, আরো বিস্তারিত আছে। অর্থাৎ তুমি যখন যজ্ঞ করবে, সেই যজ্ঞের ফলে তুমি স্বর্গে যাবে। স্বর্গটা কি? সবাই প্রায় জানে, বাচ্চারা থেকে শুরু করে সবাই, যে স্বর্গ এটা খুব ভালো সুন্দর জায়গা, এবং সেখানে সবাই খুব আনন্দে থাকে। সেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, সেখানে কোনো রকম কম্পিটিশনও নেই, ফলে ন্যাচুরালি ওই জায়গাটা খুবই সুন্দর হবে। এটা একটা মানুষের কল্পনা, আমাদের এইটাই হচ্ছে স্বর্গের কল্পনা। কিন্তু ওখানে আমরা থেমে যাইনি, কিছু কিছু দর্শন, কিছু কিছু ধর্ম, তারা স্বর্গে গিয়েই থেমে গেল। তো স্বর্গে পৌঁছতে কি লাগবে? স্বর্গে পৌঁছতে গেলে তোমার কতগুলো সদ্গুণ চাই, সেই জন্য বলো যজ্ঞ। নচিকেতা যজ্ঞ, নচিকেতার নাম দিয়েছেন তো, সেই জন্য যজ্ঞ। যজ্ঞ মানে কি? অন্যের কল্যাণের জন্যে যে কাজ আমি করি সেটাই যজ্ঞ। অন্যের কল্যাণের জন্যে যে কাজটাই আমি করি না কেন সেটাই যজ্ঞ। কেউ একজন কলা খেয়ে খোসাটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, অনেকেরই বেশিরভাগই খেয়াল থাকে না, তো ভীষণ জাগতিক ব্যক্তি, তাদের ওই কারুর প্রতি খেয়াল থাকে না, এরা একদম নিজের জন্যই বাঁচে। এখন আর একটি লোক এসে ওই খোসাটি তুলে, হাতে করে তুলে সে বাইরে রাস্তায় মাঝে মাঝে যেখানে সমস্ত যায়, যে কোনো শহর টহরগুলো থাকে, যেখানে ফেলবার সেই নোংরা ওটাতে ফেলে দিল। এখন ওই যে লিটার বক্স অথবা ডাস্টবিন যাটাকে বলি, তার মধ্যে ফেলল। এখন এই যে এই কাজটুকু করলো যাতে অন্যের মঙ্গল হবে, ওটাও যজ্ঞ। সেই জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব, সব কিছু অন্যের মঙ্গলের জন্যেই সব কিছু হয়েছে। গীতাতে যেমন বলছেন, ভগবান কেন করলেন? অন্যের মঙ্গলের জন্যে করছে। তা এই যে যজ্ঞ শব্দটার অর্থই হচ্ছে, হ্যাঁ আমরা ঘি দিয়ে আহুতি দিয়ে যজ্ঞটজ্ঞ করি, সেগুলো বাইরের, কিন্তু আসল যজ্ঞটার উদ্দেশ্য হচ্ছে যে আমি অন্যের মঙ্গলের জন্যে কর্ম করব। তো সেই জন্যে উনি বলেন, যদি তুমি নচিকেতার যজ্ঞ করো, কিন্তু এটা মরাল ভ্যালুস, এইটা করবার ফল কি পাবে? ভালো ভালো কাজ করছো, তুমি মিথ্যা বলছো না, তুমি কাউকে চুরি, কারুর থেকে চুরি করছো না, কাউকে আঘাত করছো না, তুমি লোকের মঙ্গলও করছো, সৎ বিভিন্ন ভালো ভালো জায়গায় তুমি যাচ্ছ, ভগবানকে ডাকছো, তার নাম গুণগান করছো, সব। তুমি কোথায় যাবে? স্বর্গে যাবে, কিন্তু মুক্তি হচ্ছে না। সেই জন্য দুটো পথের কথা বলছেন, যে তুমি যদি স্বর্গে যেতে চাও, খুবই আনন্দময় জায়গা, কিন্তু সেটারও একটা লিমিট আছে। কিরকম? না, আমি অনেক কাজ করে, ভালো কাজ করে অনেক টাকা পেলাম, সেইটা এবারে আমি ব্যাংকে রেখে দিয়ে এবারে রিটায়ারমেন্ট নিয়ে বসলাম, আর কোনো দিন কোনো কিছু যুক্ত হচ্ছে না ওই টাকার সঙ্গে, এবার ওই টাকা থেকে আমি তুলি আর খরচ করি। করতে 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 একদিন ব্যাংক বলবে যে সরি স্যার, আপনার চেক আর আমি অনার করতে পাচ্ছি না, এই চেকটা বাউন্স করছে, কেন? আর টাকা নেই। তেমনি ওই ভালো কাজ করে আমি স্বর্গে গেলাম,
কিন্তু সেই ভালো কাজের ফলটাও তো একদিন শেষ হয়ে যাবে, তখন ওখান থেকে বলবে আচ্ছা আবার গিয়ে ভালো কাজ করে এসো, আবার ফিরতে হবে। এটা মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, এটাই চলবে। সুতরাং স্বর্গটাকেও সেই জন্যে ভারতীয় তিনটে ধর্ম, হিন্দুইজম, তারপর জৈনিজম আর বুদ্ধিজম, এরা কিন্তু স্বর্গের কথা বলল না, এরা বলল মুক্তির কথা। এখান থেকে মুক্ত হতে হবে, লিবারেশন, মুক্তি। আর এই যে মুক্তির কথা বলা হচ্ছে, সেইটা হচ্ছে জ্ঞানের পথ। আর স্বর্গে যখন যাচ্ছি সেটা হচ্ছে দ্বৈত পথ। তা এখানেতে কঠোপনিষদের ঋষি তিনি ওই দুটো পথের কথাই বলছেন। নচিকেতার প্রশ্নের উত্তরে যমরাজ বললেন, হ্যাঁ তুমি যদি স্বর্গে যেতে চাও সে একটা সেতু আছে। সেতু কেন বললেন? না সেতু মানে একটা যেন একটা ফাঁকা জায়গা, একটা নদী, তো সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। তা আমরা সবসময় বলি ভব নদী, ভব মানে এই জগৎ সংসার, ভব পারাপার, এইসব শব্দগুলো বাংলাতে খুব আছে। তো ওই ভব মানে হচ্ছে এই যে যেন এই সংসারটা একটা নদী, এই নদীটা একটু বড় নদী, তা এই পার থেকে উপরে যেতে গেলে তোমাকে একটা বড় ভালো নৌকো নিতে হবে। সেই নৌকোটা কি? শ্রী গুরু চরণ ইত্যাদি বলে ভক্তির লোকেরা, শ্রী গুরু চরণ, শ্রীগুরুকে আশ্রয় করে যেতে হবে। আর সেই জন্য এরা বললেন সেতু হু অমৃতস্য সেতু হু, অমৃতের সেতু কে? আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একজন স্বামীজি সুন্দর এটা লিখেছেন, তিনি অমৃতের সেতু, কেননা আমি তার কাছ থেকে জেনে আমি অমৃতে পৌঁছে যাচ্ছি। সেই সেতুটা কি? অমৃতটা কি? চিরন্তন আনন্দ। অমৃত মানে চিরন্তন আনন্দ। এইখানে বলতে গিয়ে উনি বলছেন, ইয়া সেতু ইজানানাম অক্ষর ব্রহ্ম ইয়ৎ পদম। এবার অক্ষর ব্রহ্ম, যে ব্রহ্ম, যে চৈতন্য, যার কোনোদিন ক্ষয় নেই, এইটাই হচ্ছে আসল। ক্ষয় থাকলেই কিন্তু ধ্বংস হয়ে যাবে, বৃদ্ধি থাকলেই ধ্বংস হয়ে যাবে, ক্ষয় বৃদ্ধি কিচ্ছু নেই, যেমন ছিল তেমন চিরন্তন রয়েছে। তা এই ক্ষয় বা অক্ষর অক্ষয় তিনি হচ্ছেন আসল পদ। এখন অভয়ম তিতির শতাম পারম নাচিকেতম সখীমহি। তো এক স্কন্ধ তৃতীয় অধ্যায় দ্বিতীয় মন্ত্রেতে কঠোপনিষদ এই কথাটা বললেন, যার জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গসুখ লাভ করতে চান তিনি করতেই পারবেন, সেটাও এই দ্বৈত সাধনার মধ্যে দিয়ে যেটা আলোচনা হলো। আর যারা এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের জন্যে মুক্ত হয়ে যেতে চান তাদের কিন্তু আত্মজ্ঞান লাভ করতে হবে। আমরা যখন কালী মূর্তি দেখি, এটা আমার ব্যাখ্যা, আমি কোথাও পড়িনি, আমি মাঝে মাঝেই বলি, তো সেটা কি যে মা কালী তিনি যে চারটি হাত, তা ডান দিকে যে দুটো হাত বড় সুন্দর, একটা হাত এমনি করে রয়েছেন অভয় প্রদান করছেন, আমি মা থাকতে ভয় কি, আবার ওই হাতটাই এমনি করে রয়েছেন যে সেটাতে বলি বলছেন বরফ প্রদান করছেন, কি চাই বলো দিচ্ছেন। তা তিনি হচ্ছেন দক্ষিণা কালী, ডান দিকে। তাহলে মায়ের ডান দিকে যখন যাচ্ছি তখন মা আমার এইটা চাই ওইটা চাই ইত্যাদি ইত্যাদি করছি, তো সেই রকম করে সবাই যে যা চায় সেটা পাচ্ছে। ছোট বাচ্চা সে যাচ্ছে আমি স্কুলে যেন অঙ্ক পরীক্ষাটা খুব ভালো হয়, আর একজন যে পলিটিশিয়ান সে বলো এইবারে যেন জিতে যেতে পারি মা, ওই সবাই ওই ডান দিকে যাচ্ছে। কেউ বলছে আমার বড় শারীরিক কষ্ট মা এবারে সুস্থ করে দাও, আরেকজন বলছে মামলাটা জিতিয়ে দাও, ওই সব ডান দিকে যাচ্ছে। কিন্তু যে বলল মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য যাও, যেমন সেই অল্প বয়সী নরেন্দ্রনাথ বলেছিলেন, তখন বলছেন বাঁ দিকে এসো। এবারে এই মা কালীর বাঁ দিকে কি আছে? বাঁ দিকেও কিন্তু দুটো হাত, আর সেই দুটো হাতের মধ্যে আমরা দেখি খুব অদ্ভুত পরিবর্তন। ডান দিকের হাত দুটো কি ভালো, আর বাঁ দিকে একটাতে কাটা মুন্ডু আর একটাতে ওপরের হাতেতে খড়গ নিয়ে মা দাঁড়িয়ে আছে, মাঝখানে মায়ের মুখটা কিন্তু শান্ত সুন্দর, কিন্তু হাত দুটো দুরকমের সিম্বল।
যদি জগৎ চাও ডান দিকে এসো, দক্ষিণাকালে। কিন্তু যে সুখটা পাবে সেটা চিরন্তন নয়। যদি জগৎ না চাও, যদি মুক্তি চাও, চিরন্তন সুখ চাও, তাহলে বাঁ দিকে এসো। সেখানে কি করতে হবে? ওই অহংকারটাকে কাটতে হবে। মা কালী কারুর গলা কাটেনি, ওগুলো সব গল্প, অসুরদেরই বা কাটতে যাবেন কেন? শুধু শুধু ওই যে একটা গানে আছে না, কবিতাতে খুব সুন্দর করে যে মহাতান্ত্রিক তিনি বলছেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? আমরা যদি এইগুলো একটু আলোচনা করি বুঝতে পারবেন, এগুলো হিন্দু ধর্মটা ভীষণ সিম্বলিক কি না। তা মালাগুলো করতে গেল, মালাটা আসলে জ্ঞানের প্রতীক। ওই যে মুন্ডগুলো, মানুষের মুন্ডগুলো হচ্ছে জ্ঞানের প্রতীক। কিন্তু দিয়েছে এমন করে, সেটা কি না, তোমাকে একেবারে নিজের অহংকারটাকে কেটে ফেলতে হবে। ওই জন্য এই মুন্ড কাটা মানে অহংকার কাটা। আর মায়ের গলায় যে মুন্ড মালা, সেগুলো জ্ঞানের প্রতীক, কালী বর্ণে বর্ণে বিচরণ করে। এখন এই যে বর্ণ বর্ণ মানে একদম অ থেকে অনুস্বর পর্যন্ত, ওই ততগুলোই মাথা, কাউকে মারেননি। কোনো নারী যদি কাটে, তিনি কখনো মা হতে পারেন? তিনি কখনো দেবী হতে পারেন? হিন্দু ধর্মকে আমরা নিজেরাই ভুল বুঝি, বুঝতে পারি না বলে। শক্তিটা কোথায়? অমনি ডাকাতে সরাসর কালী পুজো করছে, করতেই পারে, কিন্তু কালী পুজো ওই ডাকাতদের জন্যে না, কালী পুজো হচ্ছে শক্তির পুজো। তাই তো শ্রীরামকৃষ্ণদেব কালী পুজো করলেন। আর সেই শক্তিটা কি? জগৎটাকে মিথ্যা বলে ত্যাগ করে একেবারে আত্মজ্ঞানের দিকে উড়ে চলে যেতে হবে। সহস্র বন্ধন, সহস্র প্রলোভন ত্যাগ করা চারটিখানি কথা। বীর না হলে পারে, প্রচণ্ড শক্তিশালী না হলে পারে। পাঁচটা লোক হাততালি দিচ্ছে বলে বাঁদরের মতো নেচে চলেছে সবাই, নিজেই ক্যামেরায় ছবি তুলছে, ঘরের মধ্যে নাচছে, নিজেই সবাইকে পাঠিয়ে, আবার ২৫টা লাইকিং পেয়ে সেটাকে আবার ৫০ জনের কাছে পাঠিয়ে, উমা উৎপাতের কারণ হয়েছে। এখন এখন এই সমস্ত করেই চলেছে। কেন না, কে কাকে একটুখানি প্যাট করবে? আমি দারুণ ভালো রান্না করেছি, ৫ জন বেশ হয়েছে, কিন্তু খেলো কজন? বলো না, একজনও খায়নি, কেন? নুন দিইনি। আচ্ছা বেশ, পরের দিন চেষ্টা করো। এইসব চলছে নানান রকম, সবাই সবাইকে এরকম করে চলেছে। কেন? ভীষণ ভালোবাসে এই জগৎটাকে। জগৎটা কি? নাম আর রূপ, এই সেজে গুজে একটা, আর একটা নাম চাই। এই জগৎটাকে ত্যাগ করতে গেলে আশিষ্ঠ, দরিষ্ঠ, বলিষ্ঠ হতে হবে। অত সোজা জিনিস না, আর কোনো কাজ পারে না একদম, সে কিরকম আচ্ছা যা সাধু হয়ে যায়, তা নয়। সাধু ও জিনিসটা নয়, যে ভগবানকে পেতে যে যাচ্ছে তার সব ছিল, সমস্ত ছিল। ইচ্ছা করলে সে জগতে রাজা হতে পারত, সেটাকে হেলায় ফেলে দিয়ে সে চলে যাচ্ছে। আপনি এটা কি চারটিখানি কথা? ভীষণ কঠিন। প্রতিনিয়ত মন চলেছে সংসারের দিকে, নানান রকম রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, পাঁচটা একেবারে টেনে নিয়ে যাচ্ছে। তাকে আটকাতে হবে এবং তার থেকে মুক্ত হতে হবে। এই শক্তিশালী না হলে হয়? ওই জন্য সহবীর্যম করো বাবাই, আমাদেরকে শক্তি দাও যাতে আমরা এই সংসারের মায়ার বন্ধনটা কাটতে পারি, নাহলে ভীষণ কঠিন হয়ে যায়। তো সেইটাই বলছেন আত্মজ্ঞান লাভ করতে হবে। কেমন করে আত্মজ্ঞান লাভ করব? তো ওই তান্ত্রিকরা, তারা মা কালীকে বললেন, মা কালীর যে খড়গটা দেখছো ওইটা দিয়ে নিজেকে বলিদান করো। নিজেকে বলিদান মানে নিজের অহংকারটাকে কেটে দাও, এইটাই বলা হলো। তো যজ্ঞাদি কর্ম দ্বারা স্বর্গ লাভ হবে, আর আত্মজ্ঞানের দ্বারা ব্রহ্ম লাভের উপায় মানুষের সাধ্য। মানুষ কি পারবে? অবশ্যই পারবে, প্রত্যেকটা মানুষ পারবে। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। স্বামীজি যে কথাটা বলছেন, তো বেদান্তের উপর ভিত্তি করেই তো বলছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে ওই শক্তিটা রয়েছে। শুধু জগৎটাকে মিথ্যা জ্ঞান করে জগৎ থেকে মনটা তুলে নিতে হবে। সবার মধ্যে থাকবো, সব কিছু করব, কিন্তু কোনো জড়িয়ে যাব না, ওইটাই হচ্ছে আসল শিক্ষা। তা আমাদের এই যে স্থূল জড় পদার্থ দেহটা, আর এই যে মন যে সূক্ষ্ম, এটাও তো জড় পদার্থ কিন্তু সূক্ষ্ম। এই জড় এবং সূক্ষ্ম নিয়েই এই দেহ,
এই আমি আর আমার ভাব, আর তাতেই যত কষ্ট। এই দেহ আর মনটা নিয়েই তো, আর সেটাতেই আমি যেই বোধ এসে গেল অমনি এই কষ্ট। অথচ দেহটাকে তো আর অস্বীকার করতে পারি না। সেই জন্যে ঋষি তিনি আমাদের শেখাচ্ছেন, এই দেহটাই তো আমাদের বন্ধনের কারণ। দেহ আর মন ছাড়া সংসার কই? যদি দেহটা নাই থাকতো, যদি ভূত হয়ে এমনি এমনি ঘুরতো, তার আর সংসার কোথায়? ওই মনে মনে সে আবার সেও কষ্ট পায় যে ভূত হলেই যে মুক্ত হয়ে গেল তা তো নয়, মনটা রয়েছে তো, তখন আরো বেশি কষ্ট। তো সেটা একটা আলাদা অন্য আলোচনা। এই যে দেহটার জন্যেই তো আমরা বদ্ধ, এই দেহটাকে নিয়েই তো আমি আমার, এই আমি আমার জন্যে তুমি তোমারের সঙ্গে ঝগড়া, যত মারামারি, যত কাটাকাটি, মানুষ মানুষকে হত্যা করছে, কিসের জন্য? এই দুটো, তুমি তোমার, আমি আমার, এইটাই তো ব্যাপারটা। এখন সেইটা কি করে, যারা এর থেকে মুক্তি চান, কি করে আমার শরীরটাকে তো আমি মেরে ফেলতে পারি না, না মেরে ফেলেও তো লাভ নেই, তা কেমন করে করব? ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই কথাটা মনে পড়ছে, উনি বলেন মোড় ফিরিয়ে দাও, এ আমি যাবার নয়, আমিটাই তো মুশকিল, আমি মলে ঘুচিবে জঞ্জাল, আমিটা কি? আমি হচ্ছে একটা অহংকার। অহংকারটা কি ওটা পরে আমরা দেখব, যে অহংকারটাকে অসাধারণভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই অহংকারটা থেকে আমাকে বেরোতে, ওই যে একটু আগে বললাম মা কালী যে মুন্ডটা কাটলেন, কারো মুন্ড নয়, অহংকারটাকে কাটলেন। এখন অহংকারটাকে যেই আমি মায়ের চরণে বলি দিলাম, সঙ্গে সঙ্গে আমি মায়ের কৃপা লাভ করলাম। এখন সেই অহংকারটাকে যদি আমি ত্যাগ করতে পারি, তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো। কিন্তু ত্যাগ কি করে করব, অহংকারটাকে আমি বলি দেব কি করে? তখন ঠাকুরের কথা, মোড় ফিরিয়ে দাও। কি করে মোড় ফেরাবো? ঋষি এখানে শেখাচ্ছেন কঠোর উপনিষদে, তিনি ওই 3 নম্বর আর 4 নম্বর মন্ত্রেতে বলছেন, আত্মানাম রথিনাম বৃত্তি, বড় সুন্দর করে বলছেন, শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বৃত্তি, মন প্রগহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান্নাহু বিষয়ান তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহু মনীষিণাহ। এই দুটো মন্ত্রে তিনি বললেন। আমাদের হিন্দুদের মধ্যে প্রায় আমরা সবাই জানি রথযাত্রা, রথযাত্রা একটা বিরাট ব্যাপার, বিশেষ করে উড়িষ্যা, বাংলা, আসাম এইসব জায়গাতে খুব। এখন এই যে বিরাট উৎসব হচ্ছে রথ, এই রথটা বানানো হচ্ছে, তারপরে কিন্তু রথে থাকেন কে, চড়েন, বসে আছেন কে? এই পুরীর রথগুলোতে এক গাদা পাণ্ডা উঠে বসে থাকে, করবেটা কি আর তো অন্য কাজ নেই, ওইটা তো বেশ একটা ইম্পর্টেন্স হলো, ওর মধ্যে বসে হই হই করছে, গান টান করছে, ঠিক আছে, ওরা সারা বছর সেবা টেবা করে একদিন তো একটুখানি চড়বে, আর সব লোক রথটা টানছে। কিন্তু আসলে রথে বসে আছেন কে? জগন্নাথ। তা যিনি জগতের নাথ, যিনি সর্বব্যাপী, তাই তো তার পা নেই, এটাও আমার নিজস্ব ব্যাখ্যা, আমি কোথাও পড়িনি। যার পা নেই তার কেন, কেন না পায়ের দরকার নেই তো, সর্বব্যাপী যিনি তার আবার পায়ের কি দরকার, চরণের কি দরকার, আমাদের দরকার। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো কেননা আমরা সীমিত, আর তিনি তো অসীম, সর্বব্যাপী, সর্বদা সর্বত্র রয়েছেন, কিসের চরণ দরকার? ওই জন্যে জগন্নাথ মহাপ্রভুর কোনো চরণ নেই, যদিও মানুষের তো সেটা ভালো লাগে না, তাই একটা সোনার চরণ বানিয়ে দেয়। তার হাতও নেই, কেন? ইচ্ছা মাত্র যিনি কর্ম করতে পারেন, তারপর হাতের কি দরকার? ওই জন্য হাতও নেই, কিন্তু দুটো বড় বড় চোখ রয়েছে, এই চোখের পাতা নেই, কেন না? তিনি ওই সর্বদা সবাইকে দেখছেন, সাক্ষী স্বরূপ। তা চৈতন্য কিরকম? সাক্ষীর মতো থাকেন, দেখেন কিন্তু কিছু করেন না। তা জগন্নাথ মহাপ্রভুর অসাধারণ আমাদের যে বেদান্তের যে জ্ঞান, সেইটাকে মূর্তির আকার দেওয়া হয়েছে।
একটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়াকে কি অসাধারণ মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। কতটা আমরা বুঝি কতটা বুঝি না সেটা আমাদের নিজের উপর নির্ভর করে। তো সেইটা কেউ বলছে দারু ব্রহ্ম, সেটাকে তার উপর ভক্তি খুবই ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব বিশ্বাস করতেন, চৈতন্য মহাপ্রভু ওই মূর্তির মধ্যেই বিলীন হচ্ছেন, ওকেই তিনি মনে করছেন দারু ব্রহ্ম। কিন্তু এটা আসলে কি? তখন আবার এই জ্ঞান মার্গী যারা তারা বলছেন, জ্ঞান পথের লোকেরা বলছেন, আসলে ওই রথটা যে দেখছো রথটা কি? তখন বলছেন শরীরম রথমেব তু, শরীরটাই হচ্ছে রথ। আর শরীরের মধ্যে রথের মধ্যে আসলে কে বসে আছেন? আত্মানম রথিনাম বৃদ্ধি, বৃদ্ধি মানে জানবে। এখন দেখুন এই যে শরীরটাকে নিয়েই তো আমাদের সমস্যা, এই শরীরটাকে মন্দির বানিয়ে দেওয়া হচ্ছে, রথ বানিয়ে দেওয়া হচ্ছে। তা প্রতিদিন যখন আমরা মনে করব যে আমি এই শরীর, আসলে কিন্তু রথ, এই আমার ওই রথের ভেতরে হৃদয়ের মধ্যে যে ভগবান বসে আছেন, আমার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী, তিনি আসল মালিক, তিনি সব চালাচ্ছেন। কিভাবে? বুদ্ধিম তু সারথিম বৃত্তি। এবারে আমাদের যে বুদ্ধিটা সেটাই হচ্ছে সারথি। সারথি কি করে চালায়? যে বুদ্ধি হচ্ছে সারথি, মন প্রগহমে বচ, মনটা কি? মনটা হচ্ছে লাগাম। এখন রথটা টানবে কে? ঘোড়াটা টানবে তো। এই ঘোড়াটা কি? ইন্দ্রিয়ানি হয়ান আহু, হয়ান মানে হচ্ছে ঘোড়া, আহু বলা হয়, তো হয়ান আহু ঘোড়া বলা হয়। কাকে? ইন্দ্রিয়ানি, কটা ইন্দ্রিয় আছে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পাঁচটা ইন্দ্রিয়। আর পাঁচটা ইন্দ্রিয় যেটা আছে সেটা কর্মেন্দ্রিয়। এখানে জ্ঞানেন্দ্রিয়র কথা বলা হলো। যারা বেদান্তের ছাত্র তারা এটা সবাই জানে, পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তো হাত পা ইত্যাদি হচ্ছে কর্মেন্দ্রিয়, এটা কাজ করে। কিন্তু আসল যেটা সমস্ত জিনিস সংগ্রহ করে, গ্রহণ করে, ওটা হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়। ওই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে একটাকে নিয়ে আমরা খুব হিন্দুরা হইচই করি, সেটা হচ্ছে জিহ্বা, কি খাবো কি খাবো না ইত্যাদি নিয়ে হই হই করি। কিন্তু আসলে হচ্ছে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা বিষয় ভোগ করছি, খাচ্ছি, আহার করছি, আহার মানে আহরণ করছি। এটা এখন মাথায় ঢুকবে না, কেননা হইতে মাথায় সেট করে গেছে এই বাড়িতে যেরকম খেয়ে বড় হয়েছি ওইটাই আসল। তো এইগুলোর মধ্যে আমরা আটকে যাই। সেই জন্য স্বামীজি একটা খুব সুন্দর কথা বললেন, আগে বুঝতে পারতাম না, যত বড় হচ্ছি তত ওই কথাগুলোর অর্থ প্রকাশিত হচ্ছে। উনি বলছেন ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। একটা ভাবধারার মধ্যে, একটা ধারণার মধ্যে, একটা সংস্কৃতির মধ্যে জন্ম নেওয়াটা ভালো, একেবারে কিচ্ছু নেই তার থেকে পশুর মতো না, একটা ভালো ভাবধারা আছে, কিন্তু ওটাতেই মরে যেতে নেই। ওর বাইরেও যেগুলো আছে, যখন বড় হলাম, যখন জানলাম, সেগুলো গ্রহণ করবার মতো বুদ্ধি এবং মানসিকতাও প্রয়োজন। তো এইখানেতে উনি বললেন যে ইন্দ্রিয়ানি হয়ান আহু, এই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, সে কোথায় যায়? বিষয়াম স্তেষু গোচরান, ঘোড়াগুলো কি করবে? তারা তো খাবার খেতে যাবে, আর সেই জন্যে ওই বিষয়গুলো হচ্ছে তার খাদ্য, বিষয়ের দিকে যাবার তার খুব ইচ্ছা। সেই জন্যে ঘোড়াগুলো দুটো চোখ বন্ধ করে রাখে যে এদিক ওদিক না তাকাতে পারে, যেই দেখলো সবুজ পাতা অমনি খাবার জন্যে ঘোড়াটা যাবে, এখানে এদিকে যাবে ওদিকে যাবে, ঘোড়া কন্ট্রোল করা মুশকিল। আত্মেন্দ্রিয় মনোযুক্ত ভোক্তা ইতি আহু মনীষিনা। এখন আত্মা আর ইন্দ্রিয় এইগুলোই হচ্ছে ভোক্তা, সে ভোক্তা মানে অহংকারী। এখন সে ওইটাকে নিজেকে ভোক্তা মনে করছে, আমি ভোগ করছি বলে মনে করছে। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কবিতা আছে, এই এই উনি তো উপনিষদের খুব সুন্দর করে উপনিষদগুলো নিজের কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করতেন, অসাধারণ সমস্ত কবিতা। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, আপনারা অনেকেই জানেন, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম,
আমার হয়তো একটু ভুল হতে পারে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কেন অদ্ভুতভাবে বলছেন দেখুন, এখন এই যে মূর্তিটা বসানো আছে সেটাও না, মূর্তির মধ্যে দিয়ে যে অমূর্তকে আমরা পুজো করি, ধ্যান করি, সেইটাই হচ্ছে আসল। এখন ভক্তরা যখন প্রণাম করছে ওই যে কাঠের রথটা, সেভাবে ওরা সব আমাকে সম্মান করছে, খুব খুশি। এখন উপরে যে সমস্ত পণ্ডিতরা বসে থাকেন, অনেকে আবার হাত তুলে আশীর্বাদ শুরু করছে। এখন ওকে কে প্রণাম করছে? ওকে তো কেউ প্রণাম করছে না, প্রণাম করছেন তো সেই জগন্নাথ মহাপ্রভুকে। রথ ভাবে আমি দেব, আর পথের উপরে প্রণাম করছে, রাস্তাটা ভাবছে আমি আমাকেই প্রণাম করছে, কত সম্মান দিচ্ছে। আমরা এই ভুলগুলো করি। মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এখন অন্তর্যামী যিনি, তিনিই তো আসল। তা এইখানেতে আমাদের বুঝতে হবে যে আমরা যখন মনটা ঈশ্বরের দিকে ফেরাবো, কিভাবে ফেরাবো, এইভাবে শরীরটাকে করতে হবে। তো সত্য হলো আত্মা, এটা আত্মা হচ্ছে নির্লিপ্ত, কিন্তু মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে সেই নিরুপাধিক আত্মায় নিজেকে কর্তা ভোক্তা মনে করতে থাকে। এই আত্মাকে জীব বলে, ইনি এই সুখ দুঃখ ইত্যাদি ভোগ করেন। একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করা যেতে পারে, যেমন সূর্যের প্রতিবিম্ব পড়েছে ঘটে রাখা জলের মধ্যে, সেই প্রতিবিম্বিত সূর্যও কিন্তু চকচক করছে, তাকানো যায় না। যেমন সূর্য, অনেকেরই অভিজ্ঞতা আছে যে জলের উপরে সূর্য পড়েছে, সূর্যের প্রতিবিম্ব, তার ছায়া, রিফ্লেকশন, তার দিকেই তাকানো যাচ্ছে না, এত উজ্জ্বল থাকে। আর শুধু তাই না, ওই সূর্যের যে প্রতিবিম্ব সেটা আবার জলটাকে গরমও করে দেয়। ওই জলটা মধ্যে যখন সূর্যটা থেকে থেকে সারাদিনে, অনেক গ্রামের দিকে লোকেরা শীতকালে স্নান করার আগে ঠান্ডা জল বালতি ভরে বাইরে রেখে দেয় উঠোনে, সূর্যের আলোতে জলটা গরম হয়ে যায়, তখন স্নান করতে আরাম হয়। এখন এই যে করছি, এখন এই যে সূর্যটা যেটা প্রতিবিম্বিত জলের মধ্যে, সে আলো দিচ্ছে, উত্তাপ দিচ্ছে। এবারে যদি ভাবে আমি কর্তা, আমি আলো দেখাচ্ছি, আমি সবাইকে এই জল গরম করে দিচ্ছি, দেখো কি ক্ষমতা আমার, তাহলে কীরকম হবে? ঠিক তেমনি ভাবে এই শরীরের মধ্যে যিনি আত্মা, তিনি আমাদের বুদ্ধির ওপরে প্রতিফলিত পরমাত্মা। এটা ঠিক জলের ওপরে সূর্যের প্রতিফলনের মতো, মানুষের বুদ্ধির উপরে বা জীবের বুদ্ধির উপরে, মনের উপরে না, অন্তঃকরণের উপরে না, চিত্তের উপরে না, এটা হচ্ছে একেবারে বুদ্ধির উপরে। মন বুদ্ধি চিত্ত অহংকার, বুদ্ধিটা কি যে ডিসিশন নিতে পারে, কি করে ডিসিশন নিতে পারে, তার কারণ হচ্ছে ওই আত্মার প্রতিফলন। সেই জন্যে মানুষের সমাজের মধ্যে সম্মান কার? ওই বুদ্ধিমানের, যিনি খুব বুদ্ধিমান। কি করে বুদ্ধিমান হয়? এখন নিউরো সায়েন্টিস্টরা তারা একরকম বলবে, সায়েন্টিস্টরা একরকমভাবে বলবেন, যারা সাইকিয়াট্রিক তারা একরকমভাবে বললেন, কিন্তু আমাদের বেদান্ত বলছেন যার মধ্যে ওই চৈতন্যের প্রতিফলন বেশি তাকে সবাই মানে গণে। সেই জন্য কখনো বা তিনি বিরাট পণ্ডিত, কখনো খুব ভালো গায়ক বা গায়িকা, কখনো নৃত্যশিল্পী, কখনো রাষ্ট্রনায়ক, ওই সমস্তই হচ্ছে ওই প্রতিফলনের ফল। এবারে যে অহংকার করলো আবার ভেঙে গেল। তো তেমনি ভাবে ওইটুকু যদি আমরা বুঝতে পারি, মানুষ যখন ওই বুদ্ধিতে প্রতিফলিত চৈতন্যকেই আসল মনে করে আর ভাবে আমি কর্তা, আমি ভোক্তা, তখন সে সর্বব্যাপী চৈতন্য, যাকে পরমাত্মা বলা হয় বা ব্রহ্ম বলা হয়, তার থেকে আলাদা হয়ে যায় এবং মনে করে আমি আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে যায়, আলাদা কিন্তু হয় না, কী করে আলাদা হবে?
সে মনে করে আলাদা হয়ে গেছে, এইটাতেই মুশকিল। এখন মাঝে মাঝে রাস্তাঘাটে আমরা যখন কোনো পাগলকে দেখি, পাগলকে যে তার চিন্তার ধারাটা এক জায়গায় এসে আটকে গেছে আর পরবর্তীতে যেতে পারছে না, যেখানে আটকে গেছে সেই জগৎটাকে নিয়েই কিন্তু বাস করছে। এবার আমাদেরকে যখন ও দেখছে, অন্য লোকেদের যখন দেখছে, ও মনে করছে এই মূর্খগুলো কেন এরকম করছে। আমরা প্রত্যেকেই প্রত্যেককে মনে করছি ও কেন এরকম ভুল করছে, প্রত্যেকে প্রত্যেককে, কারণ আমরা সবাই এক একটা আইডিয়া নিয়ে পাগল, মনে করছি এটাই একমাত্র সত্যি, আর কোনো সত্যি নেই। ওইটাতেই সমস্যা হয়ে যায়। ভগবানের চার হাত, ছ হাত হলেই মারামারি করতে হবে, ভগবানের এরকম গায়ের রং না হলেই তার সঙ্গে ঝগড়া, এইগুলোই হচ্ছে এক একটা পাগলামি। তো ওই যে পাগল যে হয়ে গেছে তার ওই বুদ্ধিটা ওই একটা জায়গায় এসে ঘুষেই যাচ্ছে, তো সেইটাতেই মুশকিল হয়ে যায়। আমরা কি হয়েছি, এই জগৎটাকে নিয়ে পাগল হয়ে গেছে, সেই কারণে আমরা মনে করছি জগতে অনেকটা সম্পত্তি করতে হবে, অনেক সমস্ত শক্তি জোগাড় করতে হবে, অর্থ জোগাড় করতে হবে, তারপরে বিশাল একেবারে নাম ডাক হবে, আমি যদি মারাও যাই তাহলে আমার বিরাট বিরাট স্ট্যাচু থাকবে, নাম খোদাই করা থাকবে, আমার পরে আমার ছেলে এটা চালাবে, এ করে এই ইতিহাসের পাতায় আবার তার কত বর্ণনা। কিন্তু আসলে কোনো কিছুই তো থাকে না, তো সেইটা যখন আমরা বুঝতে পারি, কিন্তু বুঝতে পারি না কেন, ওই অহংকার। তাহলে অহংকারটা কি করতে হবে, মায়ের পায়ে অহংকারটাকে বলি দিতে হবে, মায়ের ওই খড়গটা নিয়ে আমি এইটাকে, এই দেহ আর মনটাকে যখনই আমি বললাম মা আমি তোমার সন্তান, তুমি ছাড়া আমার আর কিছু নেই, তখন এই অহংকারটা পরিবর্তিত হয়ে গেল, আমি আর তখন থাকলো না, তখন আমিটা তুমি হয়ে গেল। সেই সুন্দর ওই বাংলায় গান, মা চেনার আমি আছি, ভাবনা কি আছে আমার। এখন মায়ের সঙ্গেই সব কিছু যখন হয়ে যাচ্ছে তখন আর কোনো ভাবনা নেই। আবার যারা বেদান্তবাদী তারা ওই দ্বৈতভাবে না গিয়ে সে ভাবছে আমি তো সেই পরম ব্রহ্ম, চৈতন্য স্বরূপ, আমি এই দেহ নই, আমি এই মন নই। এই যখন সে চিন্তা করলো তখন তার বুদ্ধিটার মোড় ফিরে গেল, মোড় ফিরে গেলে সে কি ভাবছে, সে শরীরটাকে রথ মনে করছে, আত্মাকে রথী মনে করছে, বুদ্ধিকে সারথী মনে করছে, আর ঘোড়াগুলোকে মনটাকে লাগাম, ঘোড়ার লাগাম, পাঁচটা ইন্দ্রিয়কে ঘোড়া, পাঁচটা বিষয় তার চারণ ভূমি, আর অহংকারটাই ভোক্তা। এইটা বুঝতে পেরে তখন নিজেকে আলাদা করছে, কেমনভাবে আলাদা করবে, ইয়াতু অবিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়াণি অবশ্যানি দুষ্ট অশ্ব ইব সারথেহ। এই পাঁচ নম্বর মন্ত্রে বলছেন যে যা যে পারে না তার কি হবে, তখন একটা উদাহরণ দিয়ে বলছেন, ধরো যদি কোনো সারথী, তখনকার দিনে তো ঘোড়াই ছিল, তো তখন যে যে সারথী যে ঘোড়া পরিচালনা করছে সে যদি ঘোড়াগুলোকে আগে থেকে ট্রেনিং না দিয়ে রাখে তাহলে একেবারে জঙ্গলি ঘোড়া যদি হয় পাঁচটা ঘোড়া তাকে পাঁচ দিকে নিয়ে চলে যাবে, তখন সে কিছুতেই লাগামটা ধরে রাখতে পারবে না, ফল কি হবে, কোনো জায়গায় গিয়ে পড়ে গেল, গাড়িটা ভেঙে গেল, হয়তো পাহাড়ের উপর থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল পড়ে মারা গেল, কত অ্যাক্সিডেন্ট হয় ওই কারণে। যে ড্রাইভার যদি ঠিক না হয়, সে যদি গাড়িটাকে ঠিক মতো না জানে, তাহলে ভীষণভাবে মানুষ মারা যায়। তেমনি সবটা নির্ভর করে সারথির ওপর। অর্জুন যে যুদ্ধ জয় করলেন তার কারণ কি, কেননা ভগবান কৃষ্ণ স্বয়ং তার সারথী ছিলেন, সারথী ঠিক জানে কোথায় নিয়ে যেতে হবে, কেমন করে চালাতে হবে। অর্জুন তো তীর চালাতে পারতেন কিন্তু বাকিটা তার বন্ধু, তার ভগবান, সেই জন্যই তো তার জয়। তো সেই কারণে যখন মনটা
যে মনের যে সারথির যে ভাবটা যদি ভুল হয়ে যায়, কেন ভুল হয়, বিচার থাকে না, সে মনে করে এই জগতে ভোগটাই আসল, আর এই ভোগ করবার জন্যেই সমস্ত কিছু মানুষ খুনই করে চলেছে, সে নানান রকম কষ্ট দিচ্ছে মানুষকে, কি আর ভোগ করবে, একটা রুটি ঘি মাখিয়ে খেত, তাও ডাক্তার বললেন স্যার আর কিন্তু হবে না, আপনার একটু সুগারটা বেশি, ঘিটা বন্ধ করতে হবে, মিষ্টির দিকে হাত বাড়িয়েছিল অমনি বললেন স্যার ওইটা নয়, আপনি একটু তেতো খান, কি করবে পয়সা নিয়ে, এখন সেইটাও বুঝতে পারে না, ও বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে, যেখানেই দেখে ওটাই কিনতে হবে, ওটাই পেতে হবে, ওটাই দেখতে হবে, এই যে ভোগী মানসিকতা যেটা থাকে জগতে তাকেই ঠাকুর বলছেন সংসারী। সংসারী মানে কি, যে এই সংসারটা এই চলমান নদীর মতো, তাকে সত্য মনে করে ওইটাকেই ধরবার চেষ্টা করছে, ওই বোকা মানুষটাই হচ্ছে সংসারী। ওইরকম লোক ঠাকুরের কাছে এসে ঠাকুরের চরণ ছুঁলে ভীষণ স্বার্থপর, শুধু আমি বাঁচবো, সব আমার চাই, এইরকম লোক যখন ঠাকুরের কাছে ঠাকুরের চরণ ছুঁত, ঠাকুরের মনে হতো যেন শিঙ্গি মাছের কাঁটা তার পায়ে ফুটেছে, খুব একেবারে যন্ত্রণা হতো, গঙ্গা জল দিয়ে তিনি পাটা ধুতেন। যে স্থানে লোকটা দাঁড়াতো, স্বার্থপর মানুষ, ও চলে যাবার পর ওই জায়গাটা ঠাকুর গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতেন, এটা আমাদের শেখানোর জন্য, মানুষটাকে ঘৃণা না, মানুষটাকে ঘৃণা করছেন না, ওর কর্ম, ওর ভাবনা, ওর ধারণা, আর ও যেখানেই যাবে ওই মানুষটি ওই দুর্গন্ধযুক্ত চিন্তা ভাবনা সবার কাছে নিয়ে নিয়ে যাবে। সেই জন্যে ভালো কোম্পানি, ভালো বন্ধু না হলে খুব অসুবিধে, মানুষ কখনোই পারে না, তো পারে না তার কারণ ওই বিচারটা নেই, আর বিচার না থাকার কারণ ওই বুদ্ধিটা বিভ্রষ্ট হয়, বুদ্ধি বিভ্রষ্টের কারণেই কষ্ট পায়। তাহলে উপায় তখন বলতে গিয়ে বলছেন অবিজ্ঞানবান, এটা মানে যে বিজ্ঞান মানে কি, যার জ্ঞান হয়নি, কি জ্ঞান হয়নি, এই জগৎটা যে চিরদিনের নয়, চিরন্তন নয়, এটা যে পরিবর্তনশীল, এই জ্ঞানটা তার হয়নি, ওইটাই সমস্যা হচ্ছে। আমরা যখন ছোটবেলায় মুভি দেখতে যেতাম, তা কোনো কোনো দুঃখের সিন দেখে কেঁদে আকুল হতাম, কিন্তু আসলে তো সেই দুঃখটা হচ্ছে না। আমার ছোটবেলায় একটা ঘটনা মনে পড়েছে, তো সেটা আমি কোনো কোনো জায়গায় বলেওছি, একবার স্কুল থেকে ফেরার পথে, তখনকার দিনে তো হেঁটে হেঁটে ফিরতাম, তো তখন দেখছি যে একটা জায়গায় রাস্তার উপরে নাটক হচ্ছে, হিন্দি ভাষী তারা, তাদের ওখানে রাম পাঠ টাট হচ্ছে, একটা পাঠ দেখে দাঁড়িয়ে গেলাম, আর ঠিক সেই সময় ওই সীতাকে রাম বনবাসে পাঠাচ্ছেন, লক্ষণ কাঁদছেন, হনুমান ক্রোধ প্রকাশ করছেন, রামচন্দ্র বলছেন না তোমাকে যেতে, একটা খুব হইচই চলছে, সীতা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। তা আমি তো তখন ছোট, ফোর ফাইভে পড়ি, খুব মনে দুঃখ হলো, আরে সীতা চলে গেল, এখন স্ক্রিন একটা ছিল জঙ্গলের, তার ভেতরে চলে গেল, আমার অত বুদ্ধি হয়নি, তো তখন মনে হলো আরে সীতাকে এরকম চলে গেল, ওকে কে পথ দেখাবে, আমি গিয়ে একটু হেল্প করি, আমি এই জায়গাটা চিনি তো, বলে আমি ওই স্টেজটার পেছনে গেছি, গিয়ে দেখছি কোথায় সীতা, ওটা একটা এমনি লোক, মাথায় বড় বড় চুলটুল ওই পরচুলা পরে মেয়েদের পাঠ করছিল, ওই চুলটা খুলে রেখে বসে বসে বিড়ি কাটছে, সেই দেখে আমার প্রচণ্ড দুঃখ হলো, আরে আর কি হলো সীতাকে এরকম করে, তো যাই হোক বেশ কিছুদিন কষ্ট পেয়েছিলাম। এখন পুরো জগৎটাই এরকম, সমস্ত জগৎটাই হচ্ছে এই মায়া, আমরা মনে করি সমস্ত এরকম চলছে, আমাকে গিয়ে সাহায্য করতে হবে, ওইটা গোলমাল হয়ে যায়। এইটার জন্যেই তিনি বলছেন যে যদি তুমি মনে করতে পারো এই জগৎটা আসলে দুদিনের জন্য, চিরদিনের নয়, তারপরে সেই মানসিকতা নিয়ে এইবারে এই জগতের পেছনে আর একজন রয়েছেন, তিনি চিরন্তন, ওই চিরন্তন না থাকলে পরিবর্তনটা আমরা দেখতে পেতাম না, সুতরাং পরিবর্তনটাকে না চিরন্তনটাকে ধরি, ওই যে সিনেমার পর্দাটা, ওইটা না থাকলে তো মুভি চলতো না, মুভি যেটা চলছে সেটা ওর উপরে ছবি মাত্র,
পর্দাটা চিরদিন দাঁড়িয়ে আছে। তেমনি ব্রহ্ম বা পরমাত্মা তিনি চিরদিন রয়েছেন, তার উপরে জগতের ওই প্রতিচ্ছবিটা পড়ছে, জগৎ ওখানে গিয়ে ওই রকমভাবে দেখাচ্ছে, আমরা সেইটা মনে করছি এটাই আসল। এই জ্ঞানটা যার নেই যে জগৎটা আসল নয়, তখন তাকে বলা হচ্ছে অবিজ্ঞানবান। বান মানে শক্তিশালী, কি শক্তিশালী? অ মানে নেগেটিভ, আর বিজ্ঞান, বিজ্ঞান মানে জ্ঞান। তো যার এই জ্ঞান নেই, অ মানে হচ্ছে নেগেটিভ, তো অবিজ্ঞানবান। যেমন আমাদের শক্তিমান বলা হয়, তেমনি এই অবিজ্ঞানবান। এর পরে শ্লোকটা বলেই শেষ করব, ইয়স্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়ানি বশ্যানি সদ অশ্যা ইব সারথেহ। এখন এই ছ নম্বরে এসে বলছেন, ছ নম্বর মন্ত্রে, কিন্তু যার মনটা খুব সংযত, সে তো অশ্বগুলোকে, অশ্ব কোনগুলো? এই পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয়কে সংযত করে ফেলেছে, তখন আহার শুদ্ধি হলো। এই যে আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবা স্মৃতি, এরকম করে করে বলে। তো আহার মানে কি? ওই পাঁচটা ইন্দ্রিয় যা গ্রহণ করছিল, চোখ কখনো খারাপ জিনিস দেখবে না, কান কোনো খারাপ কথা নেবে না, নাক কোনো খারাপ গন্ধ নেবে না, জিহ্বা কোনো খারাপ আর স্বাদ নেবে না, ত্বক কখনো খারাপ কোনো টাচ নেবে না। এইরকম ভাবে যখন সে ইন্দ্রিয়গুলোকে সংযত করে ফেলল, পাঁচটা রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, সে বিষয়গুলো আর তাকে কোনোভাবে কিছু করতে পারে না। এটাকেই বলে টেম্পটেশন। বুদ্ধদেবের জীবনে এটাকে বলা হয় মার। তো মার এসে ওকে দেখাচ্ছেন, খ্রিশ্চানদের বলছে টেম্পটেশন, বুদ্ধিস্টরা বলছে মার, বেদান্তবাদীরা বলছে মায়া। তো মায়া কুহকিনি, কুহক মানে হচ্ছে ম্যাজিক দেখাচ্ছেন, আমরা মনে করছি এটা সত্য, আসলে তো সত্য নয়। তো এই ছুটে ছুটে যাচ্ছি ধরবার জন্যে, কিন্তু যদি কেউ এই মনটাকে সংযত করতে পারে, তখন আর তার কোনো কষ্ট নেই। কেন? তখন তার মনটা সংযত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ঠিক একেবারে তার ইন্দ্রিয়গুলো তার বশে এসে গেছে, আর কোনো কষ্ট তার হয় না। তো উদ্দেশ্যটা কি? আনন্দ। আনন্দ পাবো কি করে? যখন আমার জ্ঞান হবে এই জগৎটা আসলে সত্য নয়, এই জগৎটা রোজ রোজ সরে সরে যাচ্ছে, এই সরে যাচ্ছে সেটা বুঝতে পারছি, তার কারণ জগতের পেছনে একটা সত্য, চিরন্তন সত্য রয়েছে, আর সেই সত্যটাই হচ্ছে চৈতন্য স্বরূপ। সেই চৈতন্যই আমার বুদ্ধির ওপরে প্রতিফলিত হচ্ছে বলে আমি নিজেকে বুদ্ধিমান মনে করছি, আর ওই অহংকারটার জন্যে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কষ্ট পাচ্ছি। এটা যেই সে বুঝল, তখন আর জগতের দিকে তার পাঁচটা ইন্দ্রিয় যাবে না। যেন খুব ভালো সারথি যিনি, তিনি ওই অশ্বগুলোকে, দারুণ শক্তিশালী পাঁচটা ঘোড়া, সেটাকে একেবারে তিনি ধরে রেখেছেন, আর সে মন হচ্ছে প্রগহবান। মনটাকে ধরে রাখতে হবে, কেন? ওটাই হচ্ছে বলগা, ওটা দিয়ে লাগাম, সেই লাগাম দিয়ে ধরে রাখতে হবে। এই জন্যে ধ্যান করতে বলে। এই ধ্যান মানে কি? ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে জগতের বিষয় থেকে তুলে নিয়ে একটা জায়গায় করা। ফল কি হবে? আনন্দ। তো আমরা ধর্ম পালন করি কেন? আনন্দের জন্যই তো। আনন্দ কি করে পাব? জ্ঞানের মাধ্যমে অথবা ভক্তির মাধ্যমে। ভক্তি কীরকম? মা আছেন আর আমি আছি, এই জগৎ নিয়ে আমার কোনো চিন্তা নেই, যে যা করছে করুক, আমি মায়ের কোলে বসে থাকব। এটা যেটা পারেন যারা, তারা খুব আনন্দে থাকেন। আর যারা বিচারের মধ্যে দিয়ে বলেন এই জগৎ নয়, আমি চৈতন্য স্বরূপ, তখন তারা আনন্দের মধ্যে প্রবেশ করেন। কেন?
আনন্দই হচ্ছে আমাদের আসল সূত্র, আনন্দ থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে। আজকে এই পর্যন্ত। আমরা যেমন শান্তি মন্ত্র উচ্চারণ করি, সে তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করে এবারে শেষ করব। ওম শান্তি 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 হরি ওম তৎসত।